বিএনপি 12 দলীয় জোট ভেঙে গেছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তালা খোলার জন্য এখন কাউকে পাওয়া যাচ্ছে না সকালে রাজধানী তথ্য ভবনে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে এসব বলেন তিনি মূল জোটের নাম হচ্ছে 12 দলীয় জোট সেখান থেকে তিনটা দল নিবন্ধিত দল সহ ছয়টি দল বের হয়ে গেছে জোটের সঙ্গেও পালিয়ে যাচ্ছে আর নির্বাচনে সবাই অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে আমার শঙ্কা হয় যে যেভাবে তৃণমূল বিএনপি আগাচ্ছে তাতে বিএনপি কোথায় গিয়ে দাঁড়ায় সেটিও আমার শঙ্কা হচ্ছে আমি কাগজে প্রায় দেখি বিএনপি অফিসের তালা বিএনপি অফিস তো তালা প্রশাসন মারে নাই ওরাই তালা মেরে চলে গেছে একটা তালা খোলার মানুষ নাই তাদের অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে